ভিউয়ার্স আসসালামু আলাইকুম, টেক্সটাইল টিউটোরিয়ালের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমরা আমাদের টিউটোরিয়ালে জানার চেষ্টা করব ইয়ার্ন ফর্ম অর্থাৎ সুতার গঠন সম্পর্কে। সুতার গঠনকে সাধারণত চার ভাগে ভাগ করা হয়েছে, আমরা বিস্তারিত একে একে জানার চেষ্টা করব। নাম্বার এ নাম্বার অফ ফাইবার্স টুইস্টেড টুগেদার, অর্থাৎ কিছু সংখ্যক ফাইবারকে যখন একসাথে মোচড়ানো হয় সেটিকে বলা হচ্ছে ইয়ার্ন। নাম্বার বিতে হচ্ছে এ নাম্বার অফ ফিলামেন্টস লেড টুগেদার উইদাউট টুইস্ট, অর্থাৎ সিঙ্গেল ফাইবার। ফিলামেন্টের অর্থ হচ্ছে সাধারণত সিঙ্গেল ফাইবারকে ফিলামেন্ট বলা হয়। সিঙ্গেল ফাইবারটা যখন একসাথে থাকে কোনো মোচড়ানো ছাড়া বা টুইস্ট করা ছাড়া যখন থাকে সেটিকে বলা হচ্ছে ফিলামেন্ট ইয়ার্ন ফর্ম, ইয়ার্নের গঠন। নাম্বার সি হচ্ছে এ নাম্বার অফ ফিলামেন্ট লেড টুগেদার উইথ মোর অর লেস টুইস্ট, অর্থাৎ ফিলামেন্ট ফাইবারটা যখন একসাথে যখন বেশি অথবা কম টুইস্ট করা হয় অর্থাৎ মোচড়ানো হয় সেটিকে ইয়ার্ন ফর্ম বলা হচ্ছে। নাম্বার ডি হচ্ছে এ সিঙ্গেল মনোফিলামেন্ট ইয়ার্ন, সিঙ্গেল মনোফিলামেন্ট অর্থাৎ শুধুমাত্র একটি মাত্র ফিলামেন্ট থাকে সেটি হচ্ছে সিল্ক সুতাকে বলা হয়। দর্শক বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটি যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।